সবাইকে অনেক অনেক আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। উইলিয়াম ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আজ খুব গুরুত্বপূর্ণ একটি নোটিশ নিয়ে আপনাদের সাথে আপনাদেরকে অবহিত করব। স্কুল নোটিশ, এটি রিসেন্টলি প্রকাশ করা হয়েছে, এটি আমাদের স্কুল নোটিশ বোর্ডে রয়েছে, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। কিন্তু যাদের সে সুযোগ নেই অথবা যারা স্কুলে অনুপস্থিত, সেই সকল শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, যাতে করে সকল পিতামাতা এবং ছাত্রছাত্রীরা ঘরে বসেই এই নোটিশগুলো দেখতে পারেন। যদি নোটিশগুলো পাওয়ার মধ্য দিয়ে আপনাদের কোনো উপকার হয়, তাহলে অবশ্যই এটি আপনারা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করবেন, যাতে সর্বপ্রথম যে কোনো নোটিশ আমরা আপলোড করলে আপনারা সবার আগে পেতে পারেন। আর বিস্তারিত জানার জন্য আমাদেরকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্টও করতে পারেন। তো দেখি আমরা আজকে নোটিশটি, সেন্ট মাদার তেরেজা স্কুল, গোবিন্দনগর, ঠাকুরগাঁও, এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এক পাশে বাংলা এবং অপর পাশে ইংরেজিতে, এখানে আমাদের ইমেল অ্যাড্রেসও দেওয়া আছে। ভর্তি বিজ্ঞপ্তি 2022 খ্রিস্টাব্দ। সম্মানিত সুধি ও অভিভাবকবৃন্দ, অতি আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামী 2023 শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণীতে নতুন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে। আপনাদের মানবিক দিক বিবেচনা করে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাবলী নিম্নে পর্যায়ক্রমে উল্লেখ করা হলো। ভর্তি ফর্ম বিতরণ ও জমাদানের সময়সূচি, সময় সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত, ফর্মের মূল্য 150 টাকা মাত্র। নার্সারি ও শিশু শ্রেণী পর্যন্ত 10 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে। ভর্তি ফর্ম জমা দেওয়ার সময় প্রার্থীসহ পিতামাতাকে উপস্থিত থাকতে হবে। ভর্তির জন্য বয়স, নার্সারি শ্রেণীর জন্য বয়স 4+4 বছর 5 মাসের মধ্যেই হতে হবে। ভর্তি ফর্ম দেয়া জন্ম তারিখ পরবর্তীতে কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। শিশু শ্রেণীর জন্য 5+5 বছর 5 মাসের মধ্যেই হতে হবে। ভর্তি ফর্মে দেয়া জন্ম তারিখ কোনো প্রকার পরিবর্তন করা যাবে না। প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত 13 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত এবং পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত 13 নভেম্বর থেকে 18 ডিসেম্বর 2022 খ্রিস্টাব্দ পর্যন্ত এই সুযোগ রয়েছে। এবার আমরা একটু দেখে নিই ভর্তির যোগ্যতা যাচাই। প্রার্থীর উপযোগিতা নির্ধারণের জন্য প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মৌখিক ও লিখিতভাবে যাচাই করা হবে। তৃতীয় থেকে নবম শ্রেণীতে ভর্তির জন্য প্রার্থীকে বাংলা, গণিত ও ইংরেজি এই তিনটি বিষয়ে প্রস্তুতি নিতে বলা হচ্ছে। নির্দিষ্ট শ্রেণীতে ভর্তির পূর্বে অবশ্যই পূর্বের শ্রেণীর রেজাল্ট কার্ড এবং ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্রের অনুলিপি জমা দিতে হবে। প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র, কলম, পেন্সিল ও রাবার সঙ্গে নিয়ে আসতে হবে। ধন্যবাদ আন্দে, শ্রদ্ধেয় প্রধান শিক্ষক, সেন্ট মাদার তেরেজা স্কুল, গোবিন্দনগর, ঠাকুরগাঁও। আশা করি নোটিশটি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন।
কারণ এখানে খুব বিস্তারিত আকারে ভর্তি বিজ্ঞপ্তির সকল কিছুই লিখা রয়েছে। তাই কোনো কিছু বুঝতে না পারার কোনো কারণ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। এখানে স্পষ্টভাবে প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে অনুলিপি করা হয়েছে একান্তই আপনাদের সুবিধার্থে। তাই আপনারা এই টাইম অনুযায়ী এবং এই নির্দিষ্ট দিনেই চেষ্টা করবেন ফর্ম সংগ্রহ করতে এবং ফর্ম জমা দিতে। কোনোভাবে দেরি করলে পরবর্তীতে এই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হতে পারেন। তাই যথা দ্রুত সম্ভব বা যত দ্রুতই সম্ভব আপনারা ফর্ম নেবেন এবং ফর্মগুলো জমা দিয়ে দিবেন এবং অবশ্যই আপনাদের সন্তানকে বাসায় পড়াশোনা করতে বলবেন, বিশেষ করে বাংলা, ইংরেজি, গণিত এই বিষয়ের উপরে পরীক্ষা নেওয়া হবে। তো আজ আর এই ভিডিওটি দীর্ঘায়িত করব না বা আর বাড়াবো না, আমরা এখানে এই ভিডিওটি শেষ করব। আমাদের সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন যাতে আমরা এরকম করে আরও ভিডিও সামনে আপলোড করতে পারি। সবার মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।